হ্যালো এভরিওয়ান, জাভা প্রোগ্রামিং এর এই পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি ডিয়ারফাত। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। গত পর্বে আমরা ব্রুট ফোর্স মেথড ব্যবহার করে একটা অ্যারে থেকে কীভাবে ডুপ্লিকেট এলিমেন্টগুলো বের করা যায় সেটা আমরা দেখেছিলাম। সো আজকের এই পর্বে আমরা দেখব যে সেট ইন্টারফেস ব্যবহার করে কীভাবে আপনি একটা অ্যারে থেকে ডুপ্লিকেট এলিমেন্টগুলো বের করতে পারবেন, ঠিক আছে? এবং সেট ইন্টারফেস কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা আজকে এই পর্বে বিস্তারিত দেখার চেষ্টা করব। তো চলেন আমরা কথা না বাড়ি শুরু করি। সো গত পর্বে আমরা যখন ব্রুট ফোর্স মেথড নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম এবং আমরা সেটাকে প্র্যাকটিক্যালিও করার চেষ্টা করেছিলাম। সো ঠিক সেম উদাহরণটা আমি এখানে রাখলাম। ধরেন আমার যে কোনো নামে একটা অ্যারে আছে এবং এর মধ্যে এই ওয়ান ডাইমেনশনাল অ্যারের মধ্যে আমার কী কী এলিমেন্ট আছে, ধরেন 5, 2, 7, 7 এবং 5। দ্যাট মিনস আমার এখানে দেখেন 5 আছে দুইবার এবং 7 আছে দুইবার। তাহলে আমার এই অ্যারের মধ্যে 5 এবং 7 এই দুইটাই হলো আমার ডুপ্লিকেট এলিমেন্ট। এটা আমি দেখে বুঝতে পারতেছি, কিন্তু আমি কিভাবে সেটাকে আসলে ফাইন্ড আউট করতে পারবো যে আমার অ্যারের মধ্যে কতগুলো ডুপ্লিকেট এলিমেন্ট আছে এবং সেগুলো কী কী? ব্রুট ফোর্স মেথড ব্যবহার করে কীভাবে আমরা করতে পারি সেটা আমরা গত পর্বে দেখেছিলাম। সো আজকে দেখবো আমরা সেট ইন্টারফেস ব্যবহার করে আমরা সেটা কীভাবে করতে পারি। ওকে ফাইন, সো আমরা ধরেন অ্যারের নিলাম। এরপর আমরা কী করবো, আমরা আমাদের এই সেট ইন্টারফেস এর একটা রেফারেন্স ক্রিয়েট করব, একটা রেফারেন্স ক্রিয়েট করব। সো রেফারেন্স কীভাবে ক্রিয়েট করতে হয়, রেফারেন্স ক্রিয়েট করার জন্য আমাদেরকে সেট কিওয়ার্ডটা ইউজ করতে হয়। এবং এখানে আমাদের ইন্টিজার দেওয়ার মেইন কারণটা হলো আমাদের অ্যারেটা দেখেন কী টাইপের, ইন্টিজার টাইপের। অর্থাৎ এই অ্যারের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমার সবগুলোই ইন্টিজার টাইপের এলিমেন্ট। সেই জন্য আমি কী করলাম, আমি এই সেট ইন্টারফেসে যে রেফারেন্স ক্রিয়েট করলাম এই রেফারেন্সের মধ্যেও আমি বললাম যে এখানেও সব কিছু কী থাকবে, সবগুলো আমার ইন্টিজার টাইপের ভ্যালু স্টোর হবে, ঠিক আছে? এখন ইন্টারফেসের সাহায্যে আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারি না, কোনো অবজেক্ট আমরা ইন্টারফেসের সাহায্যে ক্রিয়েট করতে পারি না বিধায় আমরা কী করলাম, আমরা আমাদের এই হ্যাশ সেট ক্লাসের সাহায্য নিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখানে আমরা এই হ্যাশ সেট ক্লাসের একটা সাহায্য নিয়ে আমরা কী করলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ডি নামে। মনে রাখবেন যে ইন্টারফেস দিয়ে আমরা কখনো অবজেক্ট ক্রিয়েট করতে পারি না। সো ইন্টারফেস নিয়ে আমি যখন পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব তখন আপনাদেরকে আরও ক্লিয়ারলি ডিপলি আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। সো আপাতত এতটুকু মনে রাখেন যে ইন্টারফেস এর সাহায্যে আমরা কোনো অবজেক্ট কী করতে পারি না, ক্রিয়েট করতে পারি না। সো এখানে আমি একটা অবজেক্ট যেহেতু ক্রিয়েট করব সেজন্য আমাকে কী করতে হলো, আমাকে এই হ্যাশ সেট এই ফ্রি ডিফাইন্ড ক্লাসটার সাহায্য নিতে হলো। সো এই হ্যাশ সেট ক্লাস্টার আমরা সাহায্য নিয়ে ডি নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এবং এখানে খেয়াল রাখবেন আমার এতটুকু অর্থাৎ সেট এবং ইন্টিজার পর্যন্ত এতটুকুকে আমরা বলে থাকি জেনারিক, এতটুকুকে আমরা বলে থাকি জেনারিক। এবং এই হ্যাশ সেটটা হচ্ছে আমাদের ফ্রি ডিফাইন্ড একটা ক্লাস, ঠিক আছে? ফাইন, এখন আমরা একটা ডি নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ভালো কথা। এরপর আমরা কী করব, আমরা আমাদের আমরা একটা ফর ইচ লুপ ইউজ করব। সো যখন আমরা ব্রুট ফোর্স মেথড নিয়ে কাজ করছিলাম তখন আমরা কিন্তু ফর ইচ ইউজ করি না, তখন আমরা ফর লুপ দিয়ে কাজ করছিলাম। সো কিন্তু আজকের এই পর্বে আমরা ফর ইচ লুপ দিয়ে কাজ করার চেষ্টা করব। সো ফর ইচ লুপ নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকার কথা না, কেননা ফর ইচ লুপ নিয়ে আমরা এর আগে বিস্তারিত আলোচনা করেছি এবং ফর ইচ দিয়ে আমরা কিন্তু বেশ কিছু প্রবলেমও সলভ করেছি, ঠিক আছে? সো এখানে কী কাজ করেছি সেটা আপনারা অবশ্যই বুঝে গেছেন যে এখানে আমি সিম্পলি আই নামে একটা ভেরিয়েবল নিয়েছি, ইনিশিয়ালাইজ করছি এবং এটার মধ্যে এই অ্যারের মধ্যে আমি বললাম যে এই অ্যার অ্যান আমি যে অ্যারেটা আমার কাছে আছে এই অ্যারের সবগুলো এলিমেন্ট কী হবে, 1 বাই 1 এই আই এর মধ্যে পাস হবে। দ্যাটস ইট, ফাইন। এরপর আমরা কী করব, এরপর আমরা একটা কন্ডিশন লিখব, আমরা একটা কন্ডিশন লিখব। ধরেন আমি এখন কী করতে চাচ্ছি, এই আই এর মধ্যে যে ভ্যালুগুলো ঢুকবে আমার অ্যার ভ্যালুগুলো 1 বাই 1, সো আমি কী করলাম, আমি বললাম যে এরপরে আমি আমাদের যে সেট ইন্টারফেসের যে অবজেক্ট আমি ক্রিয়েট করছি অর্থাৎ আমার হ্যাশসেট টেবিলের হ্যাশসেট আমার প্রিডিফাইন্ড ক্লাসের সাহায্যে অর্থাৎ ডি ডি এর মধ্যে আমি চাচ্ছি যে এই অ্যারেগুলোর এলিমেন্টগুলো ঢুকবে। সো এই অ্যারের এলিমেন্টগুলো কী হচ্ছে, সর্বপ্রথম আমার আই এর মধ্যে পাস হচ্ছে একে একে। সো আমি বলতেছি যে আইয়ের সাথে আমি চেক করব যে আই এর থেকে আমি সম্পূর্ণ সবগুলো ভ্যালু কী করবো, 1 বাই 1 আমার ডি এর মধ্যে স্টোর করব। কিন্তু মনে রাখবেন সেট ইন্টারফেসের মধ্যে কখনো ডুপ্লিকেট ডাটা স্টোর হতে পারে না, কখনো ডুপ্লিকেট ডাটা স্টোর হতে পারে না, এটা মনে রাখবেন। সেজন্য তাহলে কী হবে, তাহলে আমরা যখন আই থেকে ডাটাগুলোকে ডি এর মধ্যে পাঠাবো, ডি এর মধ্যে যখন আমরা স্টোর করতে চাইবো তখন যে ডুপ্লিকেট এলিমেন্টগুলো আছে সেগুলো আর অটোমেটিক্যালি স্টোর হবে না। তাহলে আমাকে কন্ডিশনটা কী লিখতে হবে, কন্ডিশনটা লিখতে হবে যে যদি আমার এই ডি এর মধ্যে আমি কী করব, সবগুলো আই এর ডাটাকে অর্থাৎ এই যে ভেরিয়েবলটা আমি নিয়েছি ফর ইচ লুপের, এই ভেরিয়েবলের যে ডাটাগুলো আমার আছে এগুলো সবগুলোকে এক একে আমি কী করব, এই ডি এর মধ্যে অ্যাড করব। ডি এর মধ্যে আমি কী করব, অ্যাড করব। ডিটা হচ্ছে আমার কি অবজেক্ট, আমার অবজেক্ট,
ফাইন। এখন এই ডি এর মধ্যে আমি কি করতেছি, এই আই এর যে ভ্যালুগুলো আসতেছে অর্থাৎ এর ভ্যালুগুলো আই এর মধ্যে রাখতেছি এবং আই এর ভ্যালুগুলোকে আমি 1/1 ডি এর মধ্যে অ্যাড করতেছি। এখন যদি অ্যাড করতে না পারি কোনো এলিমেন্টকে, তাহলে যদি আমি বললাম যে যদি আই এর কোনো এলিমেন্টকে যদি আমি ডি এর মধ্যে অ্যাড করতে না পারি, তাহলে বুঝবো সেটা ডুপ্লিকেট এলিমেন্ট। কেননা আমরা জানি যে সেট ইন্টারফেস যখন আমরা ইউজ করি তখন ডুপ্লিকেট এলিমেন্ট আমার অ্যারের মধ্যে স্টোর হতে পারে না। সো সিম্পলি যদি আমি তখন আইকে প্রিন্ট করে দিই তাহলে আমার আউটপুটটা আমি পেয়ে যাব। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো চলেন আমরা এখন এই প্রবলেমটাকে প্র্যাকটিক্যালি সলভ করে আসার চেষ্টা করি। সো সিম্পলি আমি এখানে আমার অ্যাডমিস্ট ওপেন করে নিলাম, এখান থেকে জাস্ট আমরা একটা নিউ প্রজেক্ট তৈরি করে নিব বা একটা ক্লাস করে নিতে পারি, কোনো সমস্যা নেই। সিম্পলি এখানে নাম দিয়ে দিলাম, যে কোনো নাম হতে পারে। ধরেন আমি যেহেতু সেট ইন্টারফেস নিয়ে কাজ করতেছি, সো আমি দিলাম সেট ইন্টারফেস। ওকে ফাইন, আমি জাস্ট ইন্টার দিয়ে দিলাম। সর্বপ্রথম আমাদেরকে কী করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিতে হবে, যেটা আমরা এক্সাম্পলে দেখেছিলাম। সো ইন্টিজার আমি যে কোনো নামে নিতে পারি, ধরেন এআরআর নিলাম। এবং এরপর আমি বললাম যে আমার এই অ্যারের এলিমেন্টগুলো আমরা ঠিক সেমই রাখি যেমনটা আমরা উদাহরণে দেখেছিলাম। ধরেন আমি সর্বপ্রথম বললাম যে আমার এখানে আছে 5, দেন আছে 2, দেন আছে আমার ধরেন 7, দেন আবার 7, দেন আছে আমার 5। ঠিক আছে, যে কোনো এলিমেন্টগুলো আপনার ইচ্ছা মতো হতে পারে, কোনো সমস্যা নেই চেকিংয়ের জন্য। এখানে আমরা কোনো যেহেতু তেমন কোনো কাজ করতেছি না, ও সরি এখানে আমার ডাইমেনশনটা আমি বলে দিই না, সেই জন্য অবশ্যই আমাকে ডাইমেনশনটা অবশ্যই বলে দিতে হবে। ফাইন, এখন এরপর আমরা কী করব, এরপর আমরা আমাদের সেট ইন্টারফেসের আমরা একটা কী করব, রেফারেন্স ক্রিয়েট করব। সো সেটা আমরা কীভাবে করতে পারি, সেট যেটা আমরা একটু আগে দেখেছিলাম। ফাইন, এখন আমরা এর মধ্যে আমাদের টাইপটা বলে দিব ইন্টিজার, এরপর দেন আমাদের একটা অবজেক্টের নাম দিব, যে কোনো নাম হতে পারে, যেমন ডি। দেন আমরা বলে দিলাম যে আমাদের এই অবজেক্ট তো আমি ইন্টারফেসের সাহায্যে ক্রিয়েট করতে পারবো না, সো আমাদেরকে একটা ক্লাসের সাহায্য নিতে হবে, একটা ফ্রি ডিফেন্ড ক্লাসের আমরা সাহায্য নিব। সেটা কি, সেটা হচ্ছে আমাদের হ্যাশ সেট। ঠিক আছে, ঠিক যেমনটা আমরা আমাদের উদাহরণে দেখেছিলাম। ফাইন, তাহলে এখন আমরা হ্যাশ সেটের সাহায্যে কী করলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। ঠিক আছে, ফাইন, এরপর এখন আমরা কী করবো, এখন আমরা একটা ফরিচ লুপ আমরা ইউজ করবো, ফরিচ লুপ। ওকে ফাইন, এখন আমরা বলে দিলাম যে ইন্টিজার আই বা যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নেই, এটা আপনাদের পছন্দ মতো। আর আমার এখন অ্যারের নামটা আমি বলে দিলাম, ঠিক আছে, এআরআর। ফাইন, এখন আমরা ফরিচ লুপের বডিটা স্টার্ট করব। ফাইন, এখন আমরা কী করব, আমাদের কন্ডিশনটা আমরা বলে দিব সিম্পলি। সো কন্ডিশনটা কী হবে আমাদের, সো কন্ডিশনের ক্ষেত্রে আমাদের অবজেক্টের নাম কি, আমাদের অবজেক্টের নাম হচ্ছে ডি। সো এই ডি এর মধ্যে কী হবে, আমাদের সবগুলো ডাটা স্টোর হবে অর্থাৎ অ্যাড হবে ডি এর মধ্যে। কার ভ্যালুগুলো, আমাদের ভ্যালু কার হবে, ভ্যালুগুলো হচ্ছে আমাদের কার মধ্যে আছে, আই এর মধ্যে আছে। কেননা এআরআর এর সবগুলো ভ্যালু 1/1 কার মধ্যে স্টোর হচ্ছে, আই এর মধ্যে স্টোর হচ্ছে। ঠিক আছে, আমি বলে দিলাম যে যদি ডি এর মধ্যে আই এর কোনো ভ্যালুকে যদি আমি স্টোর করতে না পারি, অর্থাৎ ইকুয়াল ইকুয়াল যদি আমার ফলস হয়, যদি আমি না করতে পারি, সেক্ষেত্রে আমার কী হবে, সেক্ষেত্রে আমার বলবে যে এটা হচ্ছে আমাদের কী, এটা হচ্ছে আমাদের ডুপ্লিকেট এলিমেন্ট। ঠিক আছে, সো আমি বলে দিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এর পরিবর্তে আমরা সিম্পলি এখানে প্রিন্ট মেথডটা ইউজ করতে পারি। এবং এখানে সিম্পলি আমি যদি আইকে প্রিন্ট করে দিই তাহলে আমার কাজটা হয়ে যাওয়া উচিত। সো আমি যদি মাল্টিপল এলিমেন্ট আসে, সেজন্য আমি কী করলাম, আমি সিম্পলি প্লাস দিয়ে কনকেট করে দিলাম। এবং এখানে আমি একটা ধরেন স্পেস দিতে পারি, কিংবা আমি একটা কমা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, সো আমাদের এখানে দেখেন একটা ইরোড শো করতেছে। সো ইরোডটা যদি আমরা দেখতে যাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে ইরোডটা আমাদের কেন শো করতেছে। দেখেন এখানে সেট কিন্তু আমার একটা রেফারেন্স, কোন ক্লাসে সেট ইন্টারফেস, সেট ইন্টারফেসের একটা রেফারেন্স হচ্ছে কে, এই সেট। আর হ্যাশ সেটটা তো আমাদের একটা ফ্রি ডিফাইন্ড ক্লাস। সো এগুলোকে যখন আমরা ইউজ করব তখন আমাদের কী করতে হবে, আমরা জানি যে সবাই এটাকে আমাদেরকে অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে। সো আমরা এটাকে ইম্পোর্ট করে নিব আমাদের ক্লাসের আগে, যে কোনো জায়গায় করে নিতে পারি, কোনো সমস্যা নেই। ধরুন প্যাকেজের পর আমি করে নিচ্ছি। সো আমরা বলে নিব যে আমাদের ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট আমাদের কোন মেথডটার জন্য সেট। ঠিক আছে, সিম্পলি আমরা সেমিকোলন দিয়ে দিলাম। এবং আরেকটা আমরা ইম্পোর্ট করে নিব আমাদের হ্যাশ সেটের জন্য। সো আমরা হ্যাশ সেটটাকে ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট জাভা, ঠিক সেমভাবে, সরি, জাভা ডট ইউটিল ক্লাসের মধ্যে আছে কোন কোন ক্লাসটা আমাদের প্রি ডিফাইন্ড হ্যাশ সেট। সো আমরা যদি সিম্পলি হ্যাশ সেট দিলেই, সে এখানে দেখেন কিন্তু হ্যাশ ম্যাপ দেখাচ্ছে, হ্যাশ সেট দেখাচ্ছে। সো আমরা সিম্পলি যদি হ্যাশ সেট দিয়ে দিই তাহলেই আমাদের কাজ শেষ। ফাইন, ওকে, সো এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, সো এখানে দেখেন এখানে সে কিন্তু আমাকে দেখাচ্ছে যে 7 এবং 5 হচ্ছে আমার কি, ডুপ্লিকেট এলিমেন্টস। ফাইন, তাহলে এখন প্রোগ্রামটা কীভাবে কাজ করতেছে প্রথমে একটু বোঝেন। ফ্রেন্ড, এখানে আমার এই ফরেস্ট লুপের মধ্যে কী করতেছে, সে প্রত্যেকটা এআরআর
নামে যে আমাদের অ্যারে আছে, এই অ্যারের সবগুলো এলিমেন্টকে কী করতেছে, ওয়ান বাই ওয়ান এখানে এর মধ্যে পাস করতেছে। সো সর্বপ্রথম আসলো কে, পাঁচ আসলো, এরপর দেখ পাঁচটাকে সে ডি এর মধ্যে স্টোর করলো, দেখলো যে এর মধ্যে আমার অলরেডি পাঁচ নামে কোনো কিছু আছে কিনা, দেখলো যে না নাই, দ্যাট মিনস সে স্টোর করলো। এরপর আবার টু আসলো, দেখলো যে আছে কিনা টু নামে অন্য কোনো ভ্যালু, দেখলো যে না নাই, দেন আবার স্টোর করলো। এরপর আবার সেভেন স্টোর করলো, ঠিক আছে, সেভেনের বেলাও দেখলো যে সেভেন নামে আর কোনো এলিমেন্টস নাই, তাহলে সে স্টোর করলো। কিন্তু এরপর আবার যখন সেভেন আসলো, এরপর আবার যখন সেভেন আসলো, তখন সে যখন আমার এই আইয়ের মধ্যে সেভেন পেলো, এখন এ কী করতেছে, এই আইটাকে যখন সে ডি এই ডি এর মধ্যে যখন আইয়ের ভ্যালুটাকে সে স্টোর করতে যাচ্ছে, তখন দেখতেছে কি আমার ডি এর মধ্যে কিন্তু অলরেডি সেভেন নামে একটা এলিমেন্ট আছে। দ্যাট মিন্স আমার এই কন্ডিশনটা ট্রু হয়ে গেল যে আমার এর মধ্যে আমি ভ্যালু কী করতে পারতেছি না, স্টোর করতে পারতেছি না। তখন সে কী করলো, সে কন্ডিশনে ট্রু হলো, দ্যাট মিনস সে এখানে আসলো এবং আইয়ের মধ্যে যে ভ্যালুটা নিয়ে আসছিলো সেটাকে সে সিম্পলি প্রিন্ট করে দিল, তখন আসলো কে, সেভেন পেলো, ঠিক আছে। এরপর আবার যখন পরের বার প্রোগ্রাম আবার ঘুরে গেল, তখন সে ভ্যালু নিয়ে আসলো কত, ফাইভ। সো ভ্যালু এই ফাইভকে যখন সে আবার স্টোর করতে গেল, তখন দেখলো যে ডি এর মধ্যে অলরেডি কী আছে, ফাইভ নামে একটা ভ্যালু স্টোর আছে। দ্যাট মিনস সে আবার কী কী করলো, কন্ডিশনটা আবার ট্রু হলো, দ্যাট মিনস সে স্টোর করতে পারতেছে না, দ্যাট মিনস আবার এসে সে এর মধ্যে ভ্যালু যেটা আছে সেটাকে সে প্রিন্ট করে দিল, তখন প্রিন্ট হলো কত, ফাইভ, দ্যাটস ইট। ওকে, সো এই কন্ডিশনটাকে চাইলে আমরা অন্যভাবে একটু ঘুরিয়ে লিখতে পারি। সো সেটা কীভাবে করতে পারি, সেটা করতে পারি, ধরেন আমরা এখানে একটা বুলিয়ান টাইপের একটা ভেরিয়েবল নিতে পারি। সো ধরেন আমি দিলাম বুলিয়ান, যে কোনো নামে, ধরেন আমি ভি নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং এই ভেরিয়েবলের মধ্যে আমরা কী করলাম, আমরা আমাদের এই পুরো জিনিসটাকে এর মধ্যে আমরা রেখে দিলাম, ঠিক আছে। সো আমরা এই পুরো জিনিসটা কী করলাম, আমরা ধরেন কাট করে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে, আমাদের ঝামেলা কমে গেল। তাহলে এখন কী হলো, এই পুরো জিনিসটা আছে কার মধ্যে, আছে আমার বি এর মধ্যে, ঠিক আছে। সো আমরা যদি এখানে সিম্পলি বি এর সাথে কম্পেয়ার করে দিই, সো বি ইকুয়াল ইকুয়াল ফলস যদি হয়, তাহলে আমার এভাবে তুমি শো করো, দ্যাটস ইট। সো এখন যদি আমি প্রোগ্রামটা রান করে দেখবেন, আমার প্রোগ্রামটা ঠিকঠাক মতোই সেম রেজাল্টটাই আমাকে শো করতেছে, ঠিক আছে। সো যেভাবে আপনাদের ভালো লাগে করে নেবেন, কোনো সমস্যা নেই। চাইলে আপনি আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে এই ভ্যালুটাকে স্টোর করে তারপর সেই ভ্যালুটার সাথে কন্ডিশন চেক করে নিতে পারেন, ঠিক আছে, যেভাবে আপনাদের পছন্দ হয়, যেভাবে আপনাদের ভালো লাগে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, কিন্তু এই হ্যাশ সেট টেবিলেরও অর্থাৎ এই সেট ইন্টারফেসেরও একটা প্রবলেম আছে, একটা মেজর প্রবলেম আছে। সো প্রবলেমটা কি, প্রবলেমটা হলো আমরা যদি এখানে, আমরা ঠিক যেমনটা ব্রুট ফোর্স মেথডের ক্ষেত্রে দেখেছিলাম, যে আমরা যদি এখানে ফাইভ, ধরেন আমার আরও একবার আছে, তখন যদি আমি প্রোগ্রামটাকে রান করি, তখন দেখেন যে কিন্তু আমার ফাইভকে সে দুইবার প্রিন্ট করতেছে, ঠিক আছে। কিংবা ধরেন আমি যদি এখানে আবার বলি যে আমার এখানে সেভেন আরও একটা আছে, তখন আমি যদি আবার রান করি, তখন দেখবেন যে আমার ফাইভও দুইবার রান করতেছে, সেভেনও দুইবার প্রিন্ট করতেছে। সো দ্যাট মিন্স সেট ইন্টারফেসের ক্ষেত্রেও আপনার সেম প্রবলেমটা এক্সিস্ট করে, ঠিক যেমনটা আমাদের ব্রুট ফোর্স মেথডের ক্ষেত্রেও এক্সিস্ট করে। দ্যাট মিন্স দুইটা এলিমেন্ট অর্থাৎ ডুপ্লিকেট এলিমেন্ট যখন দুইটা পর্যন্ত হবে, ততক্ষণ পর্যন্ত এই ওয়েটা ঠিকঠাক মতো কাজ করবে। কিন্তু যখনই আমার এলিমেন্টের সংখ্যা দুইয়ের অধিক হয়ে যাবে, তখন আর এই মেথডটা তখন আর কাজ করবে না, ঠিক আছে। যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন, তখন আপনি খেয়াল রাখবেন যে আপনার যে অ্যারে আছে এটার মধ্যে কোনো ডাটা যেন দুবারের বেশি যেন না থাকে, তাহলে আপনি এই মেথডটাকে আপনি ইউজ করতে পারবেন। সো ব্রুট ফোর্স মেথড এবং সেট ইন্টারফেসের মেথডের প্রবলেমটা ঠিক সেমই, কিন্তু আমরা ব্রুট ফোর্স মেথডটা ইউজ করি না কেন, তার পরিবর্তে সেট ইন্টারফেস কেন ইউজ করি, তার একমাত্র কারণ হচ্ছে যে এই সেট ইন্টারফেস মেথডের ইউজ করার প্রধান কারণ হচ্ছে এটাতে এক্সিকিউশন টাইম খুব কম লাগে, ঠিক আছে, অর্থাৎ এটা খুব ফাস্ট কাজ করে, দ্যাটস ওয়াই। আর যদি আমরা চাই যে আমাদের এলিমেন্টগুলো যতগুলোই হোক না কেন, কিন্তু আমাদের শুধুমাত্র ডুপ্লিকেট এলিমেন্ট দেখাবে, যেটা ধরেন আমার সাত আছে পাঁচবার, কিংবা পাঁচ আছে আমার সাতবার, কিন্তু সে আমাকে সাত এবং পাঁচ একবারই দেখাবে যে এই দুটো হচ্ছে আমার ডুপ্লিকেট এলিমেন্ট। কারণ আমরা জানি যে দুইবার থাকলেও সে ডুপ্লিকেট এলিমেন্ট, তিনবার থাকলেও ডুপ্লিকেট, চারবার থাকলেও ডুপ্লিকেট। সো যতবারই থাকুক না কেন, সে আমাকে একবারই দেখাবে যে এই এলিমেন্টটা হচ্ছে আমাদের ডুপ্লিকেট এলিমেন্ট। সো এটা আমরা কীভাবে করতে পারি, এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি আমাদের হ্যাশ টেবিল যে মেথডটা আছে ওটার সাহায্যে। সো এটা কীভাবে কাজ করে, এটা আমরা নেক্সট টিউটোরিয়াল দেখার চেষ্টা করবো, আশা করি আপনারা বুঝে গেছেন। সো সেট ইন্টারফেস নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। আর ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়ালে নতুন কোনো প্রবলেম নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।